নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির 2019 ডিসেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ বছরের শেষ মাসের কেমন কাটবে, সেই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম হচ্ছে এই মাসে অর্থাৎ ডিসেম্বর 2019 কিছু কিছু প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের রাশিচক্রে মিশ্র ফল দেখা যাচ্ছে। রবি ধনুরাশিতে প্রবেশ করছে, শুক্র মকর রাশিতে প্রবেশ করছে, মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং বুধ মাসের প্রথম দিকে অর্থাৎ 5 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে এবং 25 তারিখের পর ধনুরাশিতে প্রবেশ করছে। এক্ষেত্রে আপনাদের এই মাস কেমন যাবে সব দিক থেকে, সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে এ মাসে আপনাদের আয়ের সোর্স বৃদ্ধি পাবে, তেমনি আপনাদের খরচও বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ শোধ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যে সকল ঋণ আছে এ মাসে আপনারা অনেক ক্ষেত্রে ঋণ পরিশোধ করবেন। যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা বিশেষ শুভ ফল প্রদান করবে, কিছু নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন তারা অবশ্যই এ মাসে যোগাযোগ করতে পারেন। এই ব্যাপারে আপনাদের বিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটা ভালো কানেকশান এই ডিসেম্বরে খুব ভালো পাওয়া যাচ্ছে। এই মাসে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন তারা একটু ঠান্ডা মাথায় চলবেন, কারণ আপনাদের দুই তরফের মধ্যে একটু বাদবিতণ্ডা হতে পারে, সেক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সেই জায়গাতে। এরপরে বলি এই এই ডিসেম্বর মাসে যেহেতু 25 তারিখ থেকে রবি এবং বুধ একত্রে হয়ে যাচ্ছে, আপনাদের নিজস্ব বুদ্ধির দ্বারা একাধিক আটকে থাকা কাজ আপনারা করতে পারবেন এবং সেখানে সফলতা নিশ্চিত রূপে পাবেন। এই ডিসেম্বর মাসে আপনাদের শুভ কিছু সংবাদ আসবে যেটা আপনারা প্রত্যাশা করতে পারেননি। পারিবারিক জীবনে আপনাদের মধ্যম একটু ঠান্ডা মাথায় আপনারা চলবেন। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে এবছর মানে এ মাসে খুব ভালো একটা যোগ দেখা যাচ্ছে, নতুন কিছু আপনারা অফার পাবেন যারা ব্যবসাতে আছেন। এবং যারা শিক্ষাক্ষেত্রে আছেন অর্থাৎ হায়ার এডুকেশন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এ মাসে আপনারা ভালো একটা মিশ্র ফল পাবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের এ মাসে খুব শুভ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে তাদের একটা সুন্দর যোগ দেখা যাচ্ছে যেটাতে আপনাদের পড়ার মধ্যে মনোনিবেশটা বেশি আসবে, পড়াশোনার দিকটাতে আগ্রহ বেশি দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে 2019। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে 2019 ডিসেম্বর রাশিফল বললাম,